হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকে আমার মা তৈরি করে দেখাবে ওপার বাংলার আরেকটি খুব জনপ্রিয় খাবার, কচু বাটা। মান কচু বাটা, কচু অনেকেই খায় না, কিন্তু মা এমনভাবে করে তাতে একদম গলা চুলকোয় না, আপনারাও খেতে পারবেন, মা সেটা বলেও দেবে। তাহলে চলুন শুরু করি মান কচু বাটা। গরম ভাতে দারুণ লাগবে খেতে, আর কিচ্ছু লাগবে না। দেখুন, এটা হলো মান কচু। মা কচুটাকে দুদিন রোদে শুকিয়ে রেখেছিল, তাহলে রসটা টেনে নেবে, আর রসটা টেনে নিলে আর গলা চুলকোবে না, কচুর রসটাই কিন্তু চুলকো। সাথে রেখেছে নারকেল কোড়া, সর্ষে আর কাঁচা লঙ্কা, সাদা কালো সর্ষে। এগুলো একসাথে পেস্ট করবে আর কচুটা গ্রেট করবে। দেখুন, কচুটা অলরেডি গ্রেট করে নিয়েছে, সাথে নারকেল আর সর্ষেটাও বেটে নিয়েছে। এবার চলুন কি করে দেখে নিন। এবার সর্ষের তেল গরম করে নিয়েছে কড়াইতে সামান্য। সর্ষের তেলে প্রথমে অ্যাড করে দেবে কচু বাটাটা। আপনারা কচুটা বেটে যদি একটু হাতে চিপটে রসটা ফেলে দিতে পারেন, তাহলেও কিন্তু গলা চুলকোবে না। এবার কাঁচা লঙ্কা, সর্ষে আর নারকেল বাটাটা অ্যাড করবে, একসাথে তেলে ভালো করে কষাবে। তেলে ভালো করে কষিয়ে নিলে আর গলা চুলকোবে না। তাহলে শুনে নিলেন তো কী কীভাবে কচু বাটা রান্না করলে গলা একদম চুলকোয় না? আপনারা একবার বাজার থেকে কিনে কচু বাটা করে খাবেন, দারুণ লাগবে খেতে। ভালো করে এটা এবার তেলে কষাবে। গরম ভাতে এটা থাকলে না আর কিচ্ছু লাগে না। এবার দিয়ে দিচ্ছে আন্দাজ মতন নুন, আর দেবে সামান্য একটু চিনি। চিনিটা মেইনলি দেওয়া হয় না এই রান্নাটায়, তাও টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মা দিচ্ছে। ভালো করে এটা কষাতে হবে, যত ভালো কষাবেন তত এর টেস্ট বেরোবে। দেখুন মা কত ভালো করে কষাচ্ছে, কড়াইয়ের গায়ে লেগেও আসছে। এটা কিন্তু একদম গলা চুলকোয়নি। আর আপনারা মান কচু কিনবেন, আরেকটা কচু হয় শোলা কচু, তাতেও কিন্তু গলা চুলকোয়। সবার শেষে মা অ্যাড করে দেবে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে যে ঝাঁঝটা আসে দারুণ হয় টেস্ট। দেখুন হয়ে গেল তৈরি কচু বাটা, গরম ভাতে দারুণ একটা খাবার। তাহলে চলুন দেখে নিন কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন। আর প্লিজ আমার চ্যানেলে পাশে থাকবেন, বেল অল নোটিফিকেশনটা প্রেস করলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। নমস্কার।